জনতা সংগ্রাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজুল ইসলাম সবুজ আপনাদের সঙ্গে আছি আজকে আমি এসেছি উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঘোষগাতি পালপাড়া পালপাড়া মহল্লায় যেখানে আগামী আপনারা জেনেছেন আগামী একুশে অক্টোবর শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রতিমার কাজ চলছে এবং ইতিমধ্যে প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা পুজো মানে নতুন করে আবার ভালোবাসা আগমনী বাত্রা নিয়ে আসছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় বা পূজা বা দুর্গোৎসব মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে লোকে আজকে আমি কথা বলবো আমাদের এই প্রতিমা তৈরির হস্তশিল্পের সাথে জড়িত উল্লাপাড়া পৌরসভার পালপাড়া ঘোষগাতি পালপাড়া গ্রামের নিখিল পাল এবং প্রদীপ পাল সহোদর দুই ভাইয়ের সঙ্গে আমরা তাদের কাছে জানতে চাইব যে তাদের এবারে যে তারা হস্তশিল্পের সাথে তারা যে জড়িত আছেন তারা যে কাজ করছেন প্রতিমা তৈরিতে তাদের অবস্থাটা কি তারা কিভাবে চলছেন এবং প্রতিমা তৈরির পরে তারা কিভাবে চলবেন তো প্রদীপ পাল না আচ্ছা এবার আপনাদের প্রতিমা তৈরি আমাদের এই যে দুর্গাপুজোর সামনে এই দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা তৈরির কাজ কি শেষ পর্যায়ে হ্যাঁ প্রতিমার কাজ মোটামুটি মাটির কাজ শেষের মধ্যে আমরা আগামী দুদিন পর থেকে কালার ধরবো আচ্ছা আচ্ছা মানে দুদিন পর ঠিকই রঙের কাজ শুরু করব আরকে হ্যাঁ আচ্ছা এবার প্রতিমা তৈরির ইটা কেমন পাচ্ছেন যে সারাটা কেমন পাচ্ছে এবার প্রতিমা তৈরি করার যেরকম খরচ হচ্ছে আমাদের কাস্টমার তো রকম দাম দিচ্ছে না করোনা কারণে অনেক সমস্যা সাdatatables সমস্যা এই বিভিন্ন কারণে বড় বড় প্রতিমা তৈরি করা খুব অসুবিধা আর মোটামুটি চলতে কি মানে একবার থেমে নাই তাতে তমন একটা লাভ না আমি এখন কথা বলছি হস্তশিল্পী निखिल পাল তার সঙ্গে এবং তার কাছে জানতে চাইব যে এবার তিনি অন্ততপক্ষে কতগুলো প্রতিমা তাদের নিজ হাতে তৈরি করেছেন আমাদের নিজ হাতে আমরা ছাব্বিশটা প্রতিমা তৈরি করছি ছাব্বিশটা প্রতিমা তৈরি করছি গতবারে করছিলাম আপনার তিরিশটা এবার একটু কম আছে কারণ করোনার কারণে আমরা আগে অগ্রসর হইনি যখন সরকারের থেকে ইয়া দিল আমাদের পূজা উদযাপন কমিটি বললো যে আপনারা প্রতিবাদ তৈরি করেন পূজা হবে হ্যাঁ তখন থেকে আমরা তৈরি করা আরম্ভ করছি কিন্তু আমাদের খুব কষ্ট হইতেছে কারণ ওই প্রত্যেকটা হ্যাঁ আগে আমার পূর্বপুরুষের ব্যবসা তারা তো আমার কাছ থেকে নেয় তারা বলতেছে যে না আমরা অন্য কোথায় যাবো না তোমাকে আরে দিতে হবে আমি যেমন করে দাও তা আমরা এখন মনে করেন অনেক পরিশ্রম করে সেইগুলো রাখতেছি যে ভবিষ্যতে তা আমরা এইগুলোই করে খাই ভবিষ্যতে তাদের কাছে তো আরও বানানো লাগবে এই জন্যে আমরা খুব পরিশ্রম করে এগুলা তৈরি করতেছি রাত দিন পরিশ্রম আক্রান্ত পরিশ্রম করে আমরা করতেছি এ এ পর্যন্ত আমাদের মনে করো সার্ভিসটা প্রতিমে আমরা তৈরি করছি এখন কালার আরম্ভ হবে আমরা কালার করবো এই প্রতিমেটাই লাস্টে আমরা কাজ করতেছি অর্ডার লাস্টে দিছে আমরা লাস্টে কাজ করতেছি হাতে খুব অল্প সময় এ মাসের একুশ অক্টোবর শুরু হতে যাচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হস্ত মৃৎশিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে দুর্গাপূজা বাঙালি হিন্দু সমাজের অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব প্রতিবেশী রাষ্ট্র ভারত নেপাল সহ একাধিক রাষ্ট্রে শারদীয় দুর্গাপূজা পালিত হয় অনারম্বর আনন্দ উৎসাহ উদ্দীপনায় আমি এখন কথা বলছি হস্তশিল্পী প্রেম প্রসাদ সাহার সঙ্গে যারা এই প্রতিমা তৈরি হস্তশিল্পীর মতো প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন এবং এখন ব্যস্ত সময় পাঠ করছেন প্রেম সাহা আপনার নাম কি প্রেম সাহা প্রেম সাহা কতদিন হলো আপনি এই হস্তশিল্পের কাজ করছেন দীর্ঘ 40 বছর 40 বছর হুম কেমন চলছে এবার পূজতে আপনাদের কাজ কেমন কাজ ঠিকই আছে কিন্তু জিনিসের দাম বেশি জিনিসের দাম জিনিসের দাম বেশি বাঁশের দাম বেশি খরর দাম বেশি প্রতিটি জিনিসের দাম একটা তিন গুণ করে বেড়ে গেছে চার গুণ করে বেড়ে গেছে কিন্তু প্রতিমার দাম কিন্তু বেশি দেবি না মানে আর প্রতিমারীর যে খরচ সেটা দিচ্ছে না না সেটা না না কিন্তু প্রতিমা তৈরিতে যে সকল পণ্য দরকার সেগুলো সেগুলোর দাম মানে ঊর্ধ্বগতী মানে অতিরিক্ত বেশি তাতে আমাদের বেবার লাভবানও ব্যাপার না এবার লসে একবারে লস এবার ধর প্রতিমা বানাবেন না সবাই কয় যে পূজা হবিনা অভিনে এবার গতবার যে কাজটা করছিলাম কয়েকটা এবার সে তুলনায় কাজ কর করিয়ার বাইর নাই এই শ্যাষা ম্যাশা যে সময় করলাম যে পুজো অবি যাতে অল্প কিছু প্রতিমা বানাইতেছি তাতে কোনো কিছু পোষাইতেছে না আর এই যে পরিশ্রম করি এত চল্লিশ পঁয়চল্লিশ বছর দ্বারা সরকারি কোনো অনুদানও পাই নাই কোনো অনুদান না এই সার্টিফিকেটটা দিলো সে এত প্রদর্শন যে মেলা অনুদান ভেবে হ্যান দেন মেলা কিছু কইলো তাতে সবার কাছে যাই কোনো সারা দিল না আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই গোবি এবার ব্যবসা আমি করতে পারি নাই আচ্ছা আচ্ছা প্রতি তো আপনারাই করেন তাই না হ্যাঁ করি কাজের সঙ্গে তো হ্যাঁ প্রতি বছরের চাইতে এবার সে তুলনায় সালিয়ানের কামও কই নেই এই করোনা করে তাতে যদি সহযোগিতা করে আপনারা কিছু অনুদান দেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় তাছাড়া এবার লসের দিকে আমরা আচ্ছা আপনারা যে প্রতিমা তৈরি করছেন আপনাদের সরকারিভাবে কোনো অনুদান দেয়নি এ পর্যন্ত কোনো রকম অনুদান পাইনি আইজও পাইনি এই চল্লিশ বছরে কোনো রকম অনুদান পাইনি চল্লিশ বছরে কোনো অনুদান পায় না কোনো রকম অনুদান পাইনি কোনো রকম সরকারিভাবে অনুদান পাইনি অথচ সরকার সার্টিফিকেট দিল বলেন প্রদর্শনীর থেকে সার্টিফিকেট পাওয়া তাও কিন্তু দেখা এই যে রোদে বৃষ্টির যে সাইডে টিন পাওয়া যে একটা না ঘর বড় করে করলাম বান টিন পাওয়া যে তুলে নেয় একটু কাজকাম করে মূর্তিগুলো ভালো করে রাখলাম সে বুদ্ধিও পাইলাম না কমিশনার চেয়ারম্যান এবারও বললাম কেউ আর এদিকে তাকাইলো না আচ্ছা আপনারা কি সরকারিভাবে ভাবে ভিজিডি ভিজিএফ এই ধরনের কোনো সহযোগিতা পেয়েছেন না 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 এবজন কোন কিছুই পাই নাই আপনি তো উপার্জনের পথ কি শুধু এইটাই নাকি অন্য কোনো কাজ করেন এই এইটাই এইটাই আপনারা কি এই বিষয়ে আপনাদের কাউন্সিলর স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এদের সাথে যোগাযোগ করেছেন কখনো হ্যাঁ বলছি কি তারা তারা কোনো সারাই দেয় না কোনো সারা দেয় না কোনো সারাই দেয় না কেউ এদের খোঁজ নেয় না আমাদের উল্লাপাড়াতে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ ভিজিটি ভিজিএফ এগুলো সর্বস্তরের প্রতিটি মানুষই কিন্তু পাচ্ছে কিন্তু আমাদের শুধুমাত্র জনপ্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধিদের একটু হেয়ালিপনার কারণে উদাসীনতার কারণে এই মানুষগুলো আজকে তাদের প্রাপ্য অধিকার থেকে কিন্তু বঞ্চিত এই দায়টা কিন্তু আমাদের সরকারের নয় এই দায়টা আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্লাপাড়া উপজেলার ঝিকরা এলাকায় এখানে আপনারা জেনেছেন যে আগামী একুশ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্প মানে হস্তশিল্পরা তো হস্তশিল্প আমাদের উল্লাপাড়াতে মোটামুটি আমি যতটুকু জেনেছি পাঁচ থেকে সাতজন হস্তশিল্প এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত প্রতিমা তৈরির কাজে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রী শ্যামাপ্রসাদ এবং প্রেম প্রেমপ্রসাদ একই পরিবারের দুই ভাই বিগত ৪৫ বছর হল বলা স্বাধীনতার পরবর্তী সময়ে সুদীর্ঘ সময় ধরে তারা কিন্তু প্রতিমা তৈরির কাজ করে আসছেন এবং প্রতি বছর এই পুজোর সময় আসলেই এই প্রতিমা তৈরির হস্তশিল্পী প্রেমপ্রসাদ এবং শ্যামাপ্রসাদ এদের কদরটা বেড়ে যায় এবং যখনই এই কাজটা শেষ হয়ে যায় তাদের খবর আর কেউ রাখে না আমি যতটুকু জানলাম তাদের সাথে কথা বলে যে তারা এ পর্যন্ত কোনো সরকারি অনুদান পায়নি অথচ বিগত উনিশশো সালে তারা সিরাজগঞ্জ জেলা পাবনা এবং এই বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হস্তশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারপর থেকে সুদীর্ঘ এই পঁয়তাল্লিশ বছরে তারা কোনো রকম সহযোগিতা পাননি আমি যতটুকু জেনেছি তারা রকম ভিজিডি ভিজিএফের আওতাও তারা নেই তারা এই পর্যন্ত কিছুই পাননি পৌরসভার পক্ষ থেকেও তারা কিছু পাননি এই বিষয়ে আমি মাননীয় আমাদের এমপি জানাব তানভীর ইমাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই পুজোতেই এই পুজোতেই যেন তাদেরকে সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দেওয়া হয় তাদের মতো করে এই উপজেলায় যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে যারা হস্তশিল্পীর কাজে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি যেন হাত বাড়িয়ে দেওয়া হয় তারা যেন একটু ভালো থাকে যাদেরকে যাদের হাতের ছোঁয়া না পেলে আমাদের এই প্রাণের উৎসবটা পরিপূর্ণ হবে না সেই মানুষগুলো যেন ভালো থাকে সেই মানুষগুলো যেন একটু স্বস্তিতে থাকে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন